Assalamualaikum, welcome back to my channel. কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দুপুরে রান্না দুই তিনটা আইটেম করেছি, তো ভাবলাম একটা আইটেমই আপনাদের সাথে সুন্দর করে রেসিপিটা শেয়ার করি। তো সেটা গরুর কলিজা। তো কলিজা রান্না করতে অবশ্যই কলিজা লাগবে, সেটা আমি দেখলেন সিদ্ধ করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি, এখানে নিয়েছি ফেনোগ্রিক লিপস, মানে এটা মেথি পাতা নিয়েছি। তো আমি মূল রান্নায় চলে আসলাম, ঝটপট সময় নষ্ট না করে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। এটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি যে ওই দিন কিনেছিলাম গ্রানাইডের যে মানে প্যানগুলা, তো গ্রানাইড পাতিলগুলা, ওগুলোতে রান্না করতে কিন্তু খুব ভালো লাগতেছে আমার কাছে। তো আপনাদের সাথে পুরো রিভিউ একসময় দিবে, এখন রান্নায় চলে যাই। এখানে আমার চারটা দারুচিনি, পাঁচটা এলাচি, দুইটা তেজপাতা নিয়েছি। তো আমার পেঁয়াজগুলা মোটামুটি একটু ব্রাউন হয়ে এসেছে, আমি এখন এই যে এলাচি, দারচিনি, লং আর তেজপাতা এটা দিয়ে দিলাম। আমি আর একটু ফ্রাই করব। আমার যখন পেঁয়াজটা মোটামুটি একটু হালকা ব্রাউন হয়ে আসবে তখনই আমি আমার সিদ্ধ করা, আমি এটা 10 মিনিট সিদ্ধ করেছি। মোটামুটি আমার হাফ সিদ্ধ হয়ে গেছে, নরম মোটামুটি হয়ে গেছে। তো এখন আমি এগুলো ভালো করে কষিয়ে নেব, শুধু পেঁয়াজের ভিতরে একদম ভালো করে কষিয়ে নেব। আমি যেভাবে রান্না করি আপনাদেরকে সেভাবেই দেখাই। আসলে তো আমার এটা ব্লগ চ্যানেল, কুকিং চ্যানেল না, তাও কী করব বলেন তো দেখি। আপনাদের সাথে যেহেতু ভিডিও দেখাইতে হবে, রান্না তো করি সেটাই দেখা, অন্য কিছু দেখাতে গেলে অনেক টাইম লাগে। ঘরের কাজ ঝটপট সারি, তখন ক্যামেরা নিয়ে ঘরে ঘরে ঘুরে আসলে মানে পারতেছি না। তো রান্নাটা যেহেতু করি ইনস্ট্যান্ট দাঁড়ানো, তখন দেখাই আর কি। তো দেখেন আমার অনেক ভুনা হয়ে গেছে, আমি প্রায় 5 মিনিট এভাবে ভুনা করলাম, কষালাম। দেখেন কি সুন্দর একটু হালকা হালকা ব্রাউন ভাব চলে এসেছে, আর কলিজা থেকে সামান্য পানিও বের হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো আস্তে আস্তে মশলাগুলা। এভাবে করলে হবে কি, যে এটা কলিজার যে একটা বাজে গন্ধ এটা থাকে না। আমি অনেকের কলিজা খেয়েছি রান্না, কিন্তু জানি না মানে এক একজন এক একভাবে রান্না করে, কারো কারো কলিজা গন্ধ থাকে। তো আমার এই কলিজাটা একদিকে সিদ্ধ করে যে একদম উপরে যে ফেনা ফেনা পানি ফেলে দিয়েছিলাম, তো এখন আমি দিয়ে দিচ্ছি। দেখেন এখানে 1.5 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন। আমার মশলা কীভাবে দিচ্ছি দেখেন, পর্যায়ক্রমে অনেক ধরনের মশলা ইউজ করব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা, এই যে 1 চামচ জিরা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ রেড চিলি, মানে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1 চামচ। আর এখানে দিচ্ছি সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ, দুইটাই মিলে 1 চা চামচ হবে আর কি, সেরকমই দিলাম। তো আমার বাসায় যেরকম সবাই ঝাল পছন্দ করে আমি সেরকমই দিয়েছি, গোলমরিচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ আবার রেড চিলি, তিনটাই মিলেই যে ঝালটা হবে আমার ফ্যামিলির জন্য এটাই ঠিক আছে। কেউ যদি বেশি খেতে চান আর একটু বেশি দিয়ে দেবেন। তো আমি এরপরে বিভিন্ন স্টেজে আরও কিছু মশলা ইউজ করবো, আপনারা থাকেন আমার সাথে। এখন আমি এই যেটাতে মশলা ধুয়েছি এটা এই ধোয়া পানিটা দিয়ে দিলাম, একটু কষানি হতে মশলা পুড়বে না ভালোভাবে। তো দেখেন আপনারা, আমি এভাবে নেড়ে চেড়ে একদম ঢেকে অন্তত 5 মিনিট রেখে দেবো। এভাবে 5 মিনিট পরে আবার আসি, দেখেন কি সুন্দর। আর এই যে গ্রানাইডের পাতিলের একটা বৈশিষ্ট্য আমি দেখলাম এই দুই দিন রান্না করেছি, মানে অনেকক্ষণ সুন্দর কষানো হয়। অন্যান্য পাতিলে প্যানে যেমন পট করে পানিগুলো শুকিয়ে যায়, এটাতে কিন্তু শুকায় না। এই যেরকম আছে দেখেন ইনস্ট্যান্ট, এভাবে 5 মিনিট রান্না হলো, কিন্তু নিচে লেগেও যায় নাই আবার একদম পট করে মানে পানিগুলো শুকিয়ে যায় নাই আর কি, সুন্দর কষানো হচ্ছে। তো আমি এরপর আর একটু পানি দেব, তো দেখেন আমি কি করি এখন। হ্যাঁ, আমি এখন একবারে এই পানিটাই দিয়ে দিলাম। তো আমি এই প্যানে এই গ্রানাইডের পাতিলে আমি গতকালকে রান্না করেছি, আমি দেখলাম যেরকম পানি দিয়েছি
পানি একদম খুব শুকায় না, পট করে শুকায় না, যার কারণে সুবিধা আমি এই পানি দিয়েছি, এই পানিতেই এটা একদম সিদ্ধ হয়ে যাবে আমার যতটুকু আন্দাজ, আর যার কারণে আমি এই পরিমাণে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি, দেখেন এখানে জয়িত্রী, জায়ফল, পোস্তাদানা সব ইনগ্রেডিয়েন্টস মিক্স একটা মশলা আছে, এই মশলাটা কিন্তু খুব ভালো, আমি নিজেও করি আবার রেডিমেড অবস্থায় যখন, এটা থেকে দিই হাফ চা চামচ দিয়ে দিলাম এটা থেকে, গরম মশলা, গরম মশলা মানে সব আছে এখানে, জয়ত্রী, জায়ফল হইতে এভরিথিং, গরম মশলা সব। তো আমি বাসায় নিজেও একটা করে রাখি, আবার অ্যাক্সিডেন্টলি অনেক সময় থাকে না, তখন আমি এটা রেডিমেডটা ইউজ করি, এটা ভালো এই কোম্পানিটা। তো এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, দেখেন আমার একদম এই পর্যায়ে সিদ্ধ কিন্তু হয়ে গেছে আমি বুঝতেছি, তাও আমি একটা টিপে দেখব, আপনারাও টিপে দেখবেন যে সিদ্ধটা ঠিক মতো হয়েছে নাকি। আমি এর ভিতরে ভিডিওটা অনেক কেটে কেটে করেছি, তো আমার পুরো কষানে আপনারা দেখেন না, অনেক কষানো হয়েছে, প্রত্যেকটা স্টেজ আমি কষিয়েছি, ঢাকনা দিয়ে মিডিয়াম জালে আমি রেখে দিয়েছি দু চার মিনিট এভাবে করে করে। কলিজা জানেন তো সবাই, কলিজা খুব বেশি কষাতে হয়। এখন আমি দেখলাম আমার সিদ্ধ হয়ে গেছে, এদিকে আমি দেখলাম হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব একদম শেষ পর্যায়ে আমার ভেজে রাখা জিরা। জিরা আমি আগেই দিয়েছি রান্নার সময়, এখন একদম ভেজে রাখা জিরা দেব, হাফ চা চামচ দিয়ে দিলাম। তো এখন দিয়ে দেব আমি ফেনোগ্রিক লিপস, মেথি লিপস আর কি। তো মেথি লিপস কারো যদি না থাকে এই পর্যায়ে, আপনারা হাফ চামচ মেথি একটু তেলে একটু ফ্রাই করে ফোড়ন দিয়ে দিবেন, এই পর্যায়ে ফোড়নটা আলাদাভাবে তেলের ভিতরে একটু ফ্রাই করে নেবেন, হাফ চামচ মেথি, মেথিটা দিয়ে দেবেন। মেথির ঘ্রাণে একদম আপনার যে কলিজার এতটুকু বাজে স্মেল আপনি পাবেন না, সুন্দর একটা স্মেল পাবেন আর খেতে অসাধারণ লাগবে। পর্যায়ে আমি ঢেকে 2 মিনিট একদম চুলা বন্ধ করে রেখে দেব, স্মেলটা ভিতরে ঢুকে যাবে, তারপরে আমি পরিবেশন করব। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, অবশ্যই ভিডিওটি পুরো দেখে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।